ওকে নাইস এবার ঠিকঠাক মতো কাজ করছে ওকে আস হ্যাঁ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুস্তায়ন বিল্লাহ মাস্টার একাডেমির নয় নম্বর লেকচারে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের ক্লাস একটু ডিলে হলো বিকজ একটু আগে ফেসবুকে লাইভ কানেক্ট হওয়ার চেষ্টা করছিলাম হচ্ছিল না পরিশেষে আমি ইউটিউবে লগ ইন করার চেষ্টা করেছি সেখানেও ব্যর্থ হয়েছি ইউটিউব মনে হচ্ছে আরও জটিল বাট ইউটিউবেই আমরা ভবিষ্যতে ভিডিও লাইভ করবো কারণ ইউটিউব অনেক কনভিনিয়েন্ট মনে হয়েছে আমার কাছে ফেসবুকের থেকে ইউটিউব আরও বেটার মনে হয়েছে আমার কাছে এনিওয়ে তো যারা লাইভে এখনও জয়েন করেনি তারা লাইভে জয়েন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ওকে ওকে আমরা ইতিমধ্যে আমাদের লাইফ শুরু করেছি আমাদের ক্লাস এখন শুরু করবো তা আজকে খুব ভালো একটা টপিক নিয়ে আমরা শুরু করবো এর আগের দিনে আমরা দেখিয়েছিলাম কিভাবে কমান্ড লাইনে কমান্ড ফ্রম দিয়ে কাজ করতে হয় কমান্ড লাইনে একজন ভালো প্রোগ্রামারের কিন্তু কমান্ড লাইন পরিচিতির খুব প্রয়োজন আছে তো আজকে আমরা ঠিক কমান্ড ফ্রমকে আরেকটু অ্যাডভান্স লেভেলে আমরা দেখাবো কিভাবে আপনি কমান্ড ফ্রম দিয়ে আরও এনভায়রনমেন্ট ভেরিয়েবলস বা আরও কমপ্লেক্স কিছু কাজ করতে পারেন সেই জিনিসগুলো দেখানোই আমার আজকের উদ্দেশ্য ওকে তা এমনি দেরি করে ফেলেছি আর দেরি না করে আমরা আমাদের ক্লাস শুরু করে ফেলছি আমরা ডেস্কটপে চলে যাচ্ছি ওকে সো আজকের আমাদের টপিকস হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস এর আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম কিভাবে কমান্ড ফর্মটে প্রমান্ড দিয়ে উইন উইন্ডোজের বিভিন্ন প্রোগ্রাম বা উইন্ডোজের বিভিন্ন অ্যাপ্লিকেশন বা বিভিন্ন ধরনের কাজ আমরা করতে পারি কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে পারি ফাইল ক্রিয়েট করতে পারি ব্লাবলা ইত্যাদি অনেক যারা এর আগের ক্লাসটি দেখেননি তাদের আমি বলবো এর আগের ক্লাসগুলো দেখে কমান্ড প্রম্পট সম্পর্কে ধারণা পাওয়ার জন্য তো আজকে আমরা একটা বিশেষ ভেরিয়েবল নিয়ে কথা বলবো যেটার নাম হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলস কী কেন কোথায় ব্যবহার হয় এবং আমাদের কেনই বা এটা জানতে হবে এটি হচ্ছে আজকের টপিকস তো এই টপিক্সের উপর আমরা এখন ক্লা কাজ শুরু করব ওকে তো প্রথমেই আমরা জানবো যে হোয়াট ইজ এনভায়রনমেন্ট ভেরিয়েবল রাইট এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা কী একটু ভেরিয়েবল এর আগে আমরা প্রথম দিকের ক্লাসগুলোতে দেখিয়েছিলাম যে হোয়াট ইজ ভেরিয়েবল রাইট তো ভেরিয়েবল আমরা জানি যে ভেরিয়েবল হচ্ছে এক ধরনের স্পেশাল টাইপের কন্টেইনার যেখানে ভ্যালু থাকে বা ডেটা থাকে ভ্যালু আসলে ডেটা তো ভেরিয়েবলে কি থাকে আমরা যদি প্রোগ্রামিং এর ভাষায় বলি ভেরিয়েবল হচ্ছে এক ধরনের স্পেশাল কন্টেইনার যেখানে ডেটা স্টোর হয় বা ডেটা থাকে ওকে টেম্পোরারি ডেটা তো এনভায়রনমেন্ট ভেরিয়েবলস নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা একটা স্পেশাল ভেরিয়েবল যেটা কি না এনভায়রনমেন্টের কাজে ব্যবহার হয় এখন এনভায়রনমেন্ট বলতে আমরা কি বুঝছি ওকে এনভায়রনমেন্ট হলো সেই জিনিসটা যেমন আপনি যখন কোনো প্রোগ্রামিং করবেন তখন প্রোগ্রামিংয়ের জন্য আপনাকে একটা সেট করতে হয় একটা কনফিগারেশন করতে হয় সেই কনফিগারেশনটাই হচ্ছে ওই প্রোগ্রামের জন্য আপনার এনভায়রনমেন্ট সেটআপ বা এনভায়রনমেন্ট অ্যাডজাস্টমেন্ট যাই বলেন না কেন ওকে তো সাধারণত ভেরিয়েবলস ভেরিয়েবলসগুলো অপারেটিং সিস্টেমের জন্য ব্যবহার করা হয় বা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রামও এই ভেরিয়েবলগুলো ব্যবহার করতে পারে বা ক্রিয়েট করতে পারে তো আমরা এটা সম্পর্কে জানার জন্য কিছু টপিকস উল্লেখ করেছি সেগুলো হচ্ছে আহ ভেরিয়েবল আসলে সাধারণ ভেরিয়েবলের মতোই যার ব্যবহারকারী হলো আমরা বা প্রোগ্রামাররা রাইট সাধারণ মানে এনভায়রনমেন্ট ভেরিয়েবল হচ্ছে এক ধরনের স্পেশাল ভেরিয়েবল যার ব্যবহারকারী হচ্ছে সিস্টেম বা সেশন অর্থাৎ আমরা সাধারণত প্রোগ্রামাররা এনভায়রনমেন্ট ভেরিয়েবল ব্যবহার করি না এটা সিস্টেম বা উইন্ডোজ অপারেটিং সিস্টেম এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো বা সিস্টেম লেভেলের অ্যাপ্লিকেশনগুলো এই এনভায়রনমেন্ট ভেরিয়েবল ব্যবহার করে থাকে আর সাধারণত প্রোগ্রামিং ভেরিয়েবল আমরা ব্যবহার করি আমরা ইউজাররা ব্যবহার করি বা আমরা যারা প্রোগ্রামার তারা প্রোগ্রামিংয়ে শুধু ভেরিয়েবল ব্যবহার করি আর এনভায়রনমেন্ট ভেরিয়েবল ইউজ করে হচ্ছে সিস্টেম বা উইন্ডোজ ওকে সো প্রতিটি এ এই ভেরিয়েবল থাকে সো এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলস বাই ডিফল্ট উইন্ডোজের সাথে আসে এবং এটি প্রত্যেকটা অপারেটিং সিস্টেমেই থাকে যেমন উইন্ডোজ ম্যাক লিনাক্স ম্যাকিন্টোজ যাই বলি না কেন প্রত্যেকটি অপারেটিং সিস্টেমেই কিন্তু এই এনভায়রনমেন্ট ভেরিয়েবল আছে সুতরাং এটা সম্পর্কে জানার স্পেশাল প্রয়োজন রয়েছে ওকে তো এনভায়রনমেন্ট ভেরিয়েবলের কিছু সিনট্যাক্স কনভেনশন আছে যেমন সাধারণত এটা বড় হাতের অক্ষর দিয়ে লেখা হয় এবং মাঝখানে ফাঁকানে রেখে আন্ডারস্কোর ব্যবহার করা হয় ওকে সো এগুলো কি আমরা এরপরে যখন লাইভ দেখাবো তখনই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে এগুলো কী ওকে এই ভেরিয়েবলের মানে মান বা ভ্যালু দেখতে সাধারণত পার্সেন্টেজ সাইন নেম পার্সেন্টেজ সাইন্স ব্যবহার করা হয় এটাও আমরা একটু পরে দেখব ওকে তো এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করার জন্য এবং দেখার জন্য একটু আগে আমরা যেভাবে এই স্লাইডে যেমন জেনেছি এনভায়রনমেন্ট ভেরিয়েবল লেখার জন্য বড়ো হাতের অক্ষর ব্যবহার করা হয় এবং স্পেস না দিয়ে আন্ডার স্কোর ব্যবহার করা হয় এবং ভ্যালু দেখার জন্য পার্সেন্টেজ ভেরিয়েলের নেম পার্সেন্টেজ ব্যবহার করা হয় ওকে সো এখন আমরা এটা প্র্যাকটিক্যালি দেখব সো এখানে দুই ধরনের এনভায়রনমেন্ট ভেরিয়েবল আছে একটি হচ্ছে সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবল আরেকটি হচ্ছে ইউজার এনভায়রনমেন্ট ভেরিয়েবল ওকে ইউজার এনভায়রনমেন্ট ভেরিয়েবল বলতে আমরা বোঝাই সাধারণত কম্পিউটারের ইউজাররা বা ব্যবহারকারীরা যেমন আমরা আমরা সাধারণত পার্সোনাল কম্পিউটারে যখন ওপেন করি তখন কিন্তু একটা ইউজার নেম দিয়ে ওপেন লগ ইন করি বা ব্যবহার করি রাইট সো ওই ওই যে ব্যবহারকারী তাকে আমরা বলছি সিস্টেম মানে ইউজার আর সিস্টেম বলতে বোঝানো হচ্ছে অপারেটিং সিস্টেম ইটসেলফ সেলফ অর্থাৎ অপারেটিং সিস্টেম তার নিজের কাজের জন্য এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলো ব্যবহার করে থাকে মোস্ট অফ দ্য টাইমস আসলে অপারেটিং সিস্টেমই এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলো ব্যবহার করে থাকে যেমন উইন্ডোজের কোন ফাইলে তার সিস্টেম ফাইলস আছে কোথায় তার কমান্ড লাইন আছে কোথায় তার এক্সিকিউটেবল ফাইলস আছে ইত্যাদি কোথায় লাইসেন্সিং আছে কোথায় রেজিস্ট্রি আছে ইত্যাদি ইত্যাদি অনেক অসংখ্য না জানা অজানা জিনিসগুলো এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মাধ্যমে কন্ট্রোল করা হয় উইন্ডোজ অপারেটিং সিস্টেম বা উইন্ডোজ বা অপারেটিং সিস্টেমগুলো ওকে তো এই এনভায়রনমেন্ট ভেরিয়েবল গুলো কীভাবে আমরা সেট করতে পারি এবং কিভাবে ডিসপ্লে করতে পারি এবং কিভাবে সেগুলো আমরা প্রোগ্রামিংয়ে ব্যবহার করব এখন আমরা এটাই দেখব এটা দেখার জন্য আমি উইন্ডো স্ক্রিন থেকে কমান্ড লাইনে চলে যাচ্ছি কমান্ড লাইন যাওয়ার জন্য আপনারা ইতিমধ্যে জানেন যে কীবোর্ডে থাকা উইন্ডোজ কী এবং উইন্ডোজ কি প্রেস করার পর সিএমডি লিখে এন্টার দিলেই কিন্তু এই উইন্ডোটি চলে আসে কমান্ড লাইন ওকে সো কমান্ড লাইন চলে আসার পর আমাদেরকে আমি একটু কমান্ড লাইনটা বড় করে নিচ্ছি যাতে সবাই দেখতে পায় ফন্ট গুলো বড় করে নিয়েছি যাতে সবাই দেখতে সুবিধা হয় अदरवाइज খুব টাফ হয়ে যাবে ওকে আমার মনে হয় এখন সবাই দেখতে পাচ্ছেন রাইট ওকে সো বেশি বড় হয়ে গেল কিনা ওকে এনিওয়ে তো এই হচ্ছে আমাদের কমান লাইন উইন্ডো আমরা অলরেডি এর আগের ক্লাসে দেখেছি কিভাবে বেসিক গুলো দিয়ে কম্পিউটারের বেসিক অপারেশন করা যায় ওকে আজকে আমরা আর সেদিকে দেখব না আর যারা আপনারা এর আগের ক্লাসটি মিস করেছেন দয়া করে আগের ক্লাসটি দেখে এই কমান্ড লাইন সম্পর্কে জেনে নেবেন ওকে আজকে আমি সরাসরি এনভায়রনমেন্ট ভেরিয়েবল দেখাবো এনভাররনমেন্ট ভেরিয়েবল থেকে কিভাবে আপনি গুলো দেখতে পারেন ভ্যালু অ্যাসাইন করতে পারেন এবং ডিসপ্লে করতে পারেন ওকে তো প্রথমেই আমাদের দেখতে হবে যে এই এনভায়রনমেন্ট ভেরিয়েবল উইন্ডোজে বা অপারেটিং সিস্টেমের সাথে কতগুলো আছে বাই ডিফল্ট সেটি আমরা দেখার জন্য এসিটি দিয়ে এন্টার দিলেই কিন্তু আমাদের সামনে একটি লিস্ট চলে আসবে এটি বড় হওয়ার কারণে লিস্টগুলো পুরোপুরি দেখা যাচ্ছে না আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করে যাই এখানে দেখেন প্রচুর অনেকগুলো ইনভেরিয়েবল চলে এসেছে রাইট আমি প্রপার্টিস থেকে একটু ছোট করে নিচ্ছি ফোনটা যাতে এবার বুঝতে সুবিধা হয় ওকে ওকে দেখেন এখানে স্ক্রিনে আমার মনে হয় এখন দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ভ্যালু রাইট সো আপনি যদি খেয়াল করেন এনভায়রনমেন্ট ভেরিয়েবলের ভেরিয়েবলের দিকে যদি একটু ভালো করে খেয়াল করেন প্রত্যেকটি ভ্যালু বাঁপ পাশে প্রত্যেকটি মানে ফিল্ড এবং মাঝখানে সমান সমান এবং ডান পাশে সেই ফিল্ডের ভ্যালু রাইট সো ভেরিয়েবলের নামটি হচ্ছে অর্থাৎ কন্টেইনারের নামটি হচ্ছে পাশে সমান সমান দিয়ে ডান পাশে হচ্ছে সেই ভেরিয়েবলের ভ্যালু রাইট সোটি এইভাবেই এনভায়রনমেন্ট ভেরিয়েলগুলো সাধারণত উইন্ডোজের ভিতর সেট করা হয় ওকে তো এবার আমরা কমান্ড লাইন থেকে দেখলাম এবার আমরা দেখবো যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা গুই মোডে কীভাবে এনভারনমেন্ট ভেরিয়েবলটা আমরা দেখতে পাই সেটার জন্য আমরা রানে যাব রান থেকে আমরা পিসি টাইপ করে রাইট বাটন ক্লিক করবো করে প্রপার্টিজে চলে যাব অলমোস্ট প্রত্যেকটি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এইভাবে আমরা অ্যাক্সেস করতে পারি উইন্ডোজ সেভেনের ক্ষেত্রেও তাই মাই কম্পিউটার মাই কম্পিউটারে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিতে গেলে এই এই রকম একটা উইন্ডো আপনারা সামনে পাবেন সেই উইন্ডোতে বাঁ সাইডে দেখবেন অ্যাডভান্স সিস্টেম সেটিংস নামে একটি অপশন আছে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর অনেকগুলো ট্যাব উইন্ডো ওপেন হবে বাই ডিফল্ট যে ট্যাবটি সেটি থাকবে অ্যাডভান্স যদি অ্যাডভান্স ট্যাবে সিলেক্ট করা না থাকে তাহলে আপনারা অ্যাডভান্স ট্যাবে ক্লিক করে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর যে উইন্ডোটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবল সহ আরও কিছু পারফরমেন্স বা ইউজার প্রোফাইল সেট করার একটা জায়গা এখান থেকে আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করতে পারবো বা দেখতে পাবো সেটি দেখার জন্য সবার নিচে দেখুন এনভায়রনমেন্ট ভেরিয়েবলস নামে একটি বাটন আছে এই বাটনে যদি আমরা ক্লিক করি এনভায়রনমেন্ট ভেরিয়েবলসের উইন্ডোটি ওপেন হয়ে যাবে এই উইন্ডোতে দুটি অংশ প্রথমটি হচ্ছে ইউজার ভেরিয়েবলস ফর ইউজার সিস্টেম ভেরিয়েবলস ফর সিস্টেমস ওকে একটু আগে আমরা বলেছিলাম যে দুই ধরনের এনভায়রনমেন্ট ভেরিয়েবলস আছে একটি হলো ইউজারের জন্য অপরটি হলো সিস্টেমের জন্য ওকে ইউজার বলতে আমরা কম্পিউটার ব্যবহারকারীরা যাদের নামে কম্পিউটারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় আর সিস্টেম বলতে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইটসেলফ ওকে তো এখানে আমরা যদি একটু স্ক্রল করে দেখি আমরা এর আগে এই ব্ল্যাক স্ক্রিনে যে জিনিসগুলো দেখেছি ঠিক এখানেও কিন্তু তাই আছে আপনি খেয়াল করেন আমরা যদি ব্ল্যাক স্ক্রিনের সাথে মেলানোর চেষ্টা করি দেখেন অল ইউজার প্রোফাইল ইকুয়াল টু সি প্রোগ্রাম ডেটা রাইট এখানে আপনি যদি খেয়াল করেন অল এখানে ভেরিয়েল গুলো আচ্ছা এখানে আরো অনেক ভেরিয়েবল আছে যেগুলো আহ হয়তো এখানে সবগুলো দেখা যাচ্ছে না যে কারণে হয়তো বা নাও মিলতে পারে আপনারা পরবর্তীতে একটু এটা নিয়ে স্টাডি করে দেখে নেবেন এই মুহূর্তে আমি প্রতিটি ডিটেলস মোডে যাচ্ছি না কারণ আমাদের সময় কাভার করবে না ওকে সো এখানে মানে মূল কথা এখানে ভেরিয়েবলগুলো বা পাশে নাম থাকবে এবং ডান পাশে সেই ভেরিয়েবলের ভ্যালুগুলো থাকবে তো এখানে অসংখ্য ভ্যালু আছে উল্লেখযোগ্য আমি যদি কয়েকটির দিকে দেখি যেমন হোম ড্রাইভ হোমপাথ ইনস্টিটিউট ব্লা 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 দেখেন আপনি এখানে যদি হোম ড্রাইভ হোম পাথ ইনস্টিটিউট আমি যদি দেখি ইনস্টিটিউট মাস্টার একাডেমি আমরা যদি এখানে খোঁজার চেষ্টা করি ইনস্টিটিউট আছে কি নাই এর ওপরের দিকে কিন্তু ইনস্টিটিউট আছে রাইট সো এখানে আমরা ডা ডাবল ক্লিক করলেই এডিট মোডে ওপেন হয়ে যাবে এই এডিট থেকে দেখেন পাশে হলো ইনস্টিটিউট মানে ভেরিয়েবলের নেম এবং তারপরে হলো ভ্যালু তো এটি প্রোগ্রামিং আমরা এটি যখন সেট করেছিলাম তখন ভ্যালু ইকুয়াল টু ভেরিয়েবল ইকুয়াল টু ভেরিয়েবলের মান ওকে বাট ডিসপ্লে করার সময় এইভাবে ডিসপ্লে হবে ওকে সো আমরা ম্যানুয়ালি এখান থেকে ওই এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করতে পারি অথবা এখান থেকে ডিলিটও করে দিতে পারি যেমন আমরা ইনস্টিটিউট মাস্টার একাডেমি এখান থেকে ডিলিট করে দিব ওকে ডিলিট করে দেওয়ার জন্য পর আমরা এখানে অবশ্যই ওকে বাটনে ক্লিক করতে হবে ওকে ক্লিক না করলে কিন্তু সেটি সেভ হবে না ওকে তো এখানে কমন যে এনভায়রনমেন্ট গুলো। সেগুলো আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আরও অনেক আছে যেগুলো এই স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি না বাট আমরা ব্ল্যাক স্ক্রিনে দেখতে পাচ্ছি এছাড়াও আরও অনেক কমন এনভায়রনমেন্ট ভেরিয়েবল আছে এনিওয়ে তো এখানে বহুল কমন যেগুলো যেগুলো সাধারণত ইউজাররা প্রয়োজন হয় দেখার প্রয়োজন হয় বা ইউজাররা প্রয়োজনে যাতে চেঞ্জ করতে পারে সেই কারণেই মূলত এখানে এই ভেরিয়েবলগুলো দেখানো হয়েছে ওকে তো নিচের যে সিস্টেম ভেরিয়েবলগুলো দেখতে পাচ্ছেন এই সিস্টেম ভেরিয়েবলের ভ্যালুগুলো ইডিট বা ডিলিট করার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার লাগবে আর ওপরের এই ভ্যালুগুলো অ্যাড বা ডিলিট করার জন্য ইউজার পারমিশন থাকলেই হবে অর্থাৎ কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার বা পারমিশন লাগবে না অন্যান্য অপারেটিং সিস্টেমের ক্ষেত্রেও তাই উইন্ডোজের ক্ষেত্রেও তাই ওকে সো আমরা যেহেতু উইন্ডোজ নিয়ে কথা বলছি সুতরাং আমরা অন্য অপারেটিং সিস্টেমের কীভাবে করা হয় সেটা এই মুহূর্তে আমাদের আমরা জানবো না বা আমাদের উদ্দেশ্য নয় ওকে তো এটা আমরা দেখলাম যে কিভাবে গ্রাফিক্যাল মোডে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলকে ডিসপ্লে করতে হয় এবার আমরা দেখব এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মানগুলো কিভাবে আমরা সেট করতে পারি প্রোগ্রামেটিক্যালি অর্থাৎ কমান লাইন ব্যবহার করে এবং গ্রাফিক্যালি ওকে সো গ্রাফিক্যালি তো খুবই সহজ আমি একটু আগে দেখালাম এবার আমরা প্রোগ্রামিং ম্যাটিক্যালি দেখানোর চেষ্টা করব ওকে সো প্রথমেই আমরা দেখব যে যে ভেরিয়েবলগুলো আছে সেই ভেরিয়েবলের মানগুলো আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি বা কিভাবে ডিসপ্লে করতে পারি সেটা আমরা দেখব তো আবার যদি উইন্ডোটি ওপেন করি এখানে দেখেন এখানে ইউজার ভেরিয়েবলে ওয়ান ড্রাইভ পাথ টিচার টেম TMP, 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 এরকম পাঁচ ছয়টি ইউজার ভেরিয়েবল আছে তা আমরা জানতে চাচ্ছি যে ওয়ান ড্রাইভের যে ভ্যালু সেই ওয়ান ড্রাইভের ভ্যালুটা আমরা কমান্ড লাইন থেকে কিভাবে পাবো সেটা আমরা দেখব ওকে আমরা দেখছি ওয়ান ড্রাইভের ভ্যালু সি কোলন ব্যাকওয়ার্ড স্ল্যাশ ইউজার্স স্ল্যাশ ইউজার্স স্ল্যাশ ওয়ান ড্রাইভ ওকে এখন আমরা এই ব্ল্যাক স্ক্রিন থেকে বা কমান্ড লাইন থেকে আমরা কিভাবে ওই ভ্যালুটা দেখতে পাবো সেটা আমরা দেখব তো সেটা দেখার জন্য প্রথমেই আমাদেরকে টাইপ করতে হবে ইকো দেন স্পেস তারপর আমরা এর আগের স্লাইডে বলেছিলাম যে কীভাবে এনভায়রনমেন্ট ভ্যালুয়েবল অ্যাক্সেস করতে হয় অ্যাক্সেস করার জন্য পারসেন্টেঞ্জ ভেরিয়েবল নেম পারসেন্টেজ ওকে সুতরাং আমরা যেহেতু আমরা যেহেতু ওয়ান ড্রাইভের ভেরিয়েবলের মানটা দেখতে চাই ওয়ান ড্রাইভের মান আমরা এখানে দেখতে পাচ্ছি সি কলোন ইউজার্লাবলা তো আমরা এটা দেখতে চাই এটা দেখার জন্য আমাকে পুরো ওয়ান ড্রাইভটা লিখতে হবে লেখার আগে আমাকে পার্সেন্টেজ সাইন দিতে হবে তারপর ওয়ান তারপর ড্রাইভ ওকে দিয়ে আবার পার্সেন্টেজ সাইন দিয়ে শেষ করতে হবে দেওয়ার পর এন্টার ওকে আপনি দেখেন এন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমরা ওয়ান ড্রাইভের যে ভ্যালু সেই ভ্যালুটি কিন্তু আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ওকে সো খুব স্পষ্টই বোঝা যাচ্ছে কিভাবে ভ্যালুগুলো আমরা দেখতে পারি ঠিক একইভাবে আমরা যদি পাথ ভেরিয়েলের ভ্যালু দেখতে চাই তাহলে ঠিক আগের মতোই ইকো এটা একটা স্পেশাল কমান্ড এখানে পরিবর্তন করার কিছু নাই ইকো স্পেশাল পাথ পি এইচ পার্সেন্টেজ সাইন দেন এন্টার ওকে এখানে দেখেন অনেক ভ্যালু চলে এসেছে রাইট এখানে লক্ষণীয় বিষয় এর আগের যে ভ্যালুটা আমরা অ্যাক্সেস করলাম বা দেখলাম সেখানে কিন্তু একটিমাত্র ভ্যালু ছিল আর এই পরের যে পাথ ভেরিয়েবলটি আমরা দেখছি এই পাথ ভেরিয়েবলটি কিন্তু অনেক বড়। এবং এখানে অনেক ভ্যালু আছে মাল্টিপলস ভ্যালু মোর দ্যান মাল্টিপল অর্থাৎ এখানে প্রায় তিরিশ চল্লিশ বা পঞ্চাশ বা তার থেকে বেশি ভ্যালু আছে তো আমরা যদি ভ্যালুগুলোর দিকে একটু খেয়াল করি যেমন এটি একটি ভ্যালু এটি আরেকটি ভ্যালু রাইট সো প্রত্যেকটি ভ্যালুর মাঝখানে কিন্তু একটি সেপারেটর আছে সেপারেটরটা হচ্ছে কোলন এখানে দেখেন এটি একটি সেপারেটর এখানেও ঠিক এটি সেপারেটর এইভাবে এখানে সেপারেটর আছে এখানেও আছে ওকে সো এরকম প্রত্যেকটি ভ্যালু সেপারেট করা হচ্ছে সেপারেটর দিয়ে যেই সেপারেটরটি হচ্ছে একটি সেমিকোলন আপনি দেখতে পাচ্ছেন এখানে এটি একটি সেমিকোলন ওকে তো আমরা আরেকটি জিনিসও শিখলাম সেটি হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবল যদি কখনো মাল্টিপল ভ্যালু সেট করতে হয় তখন আমরা সেপারেট করবো সেমিকোলন দিয়ে ওকে তো এটা একটা নতুন জিনিস কি যে আমরা দেখলাম যে কীভাবে ভেরিয়েবল দেখতে হয় এবং কীভাবে সিঙ্গেল ভেরিয়েবল দেখতে হয় এবং কিভাবে মাল্টিপল ভ্যালু ভেরিয়েবলের ভ্যালু দেখতে হয় ওকে তো এবার যদি আমরা চাই যে লেটসে আমরা একটা ভেরিয়েবল তৈরি করব। তৈরি করে ইউজার প্যানেলে দেখাবো এবং এই সিস্টেম ভেরিয়েবলও দেখাবো ওকে তো এখানে যেহেতু দুই ধরনের এনভায়রনমেন্ট ভেরিয়েবল এনভায়রনমেন্ট ভেরিয়েবলের প্রয়োজন অনুসারে আমরা এই দুই ধরনের ভেরিয়েবলই তৈরি করতে পারবো তা আমরা ধরে নিচ্ছি আমরা এমন একটি ভেরিয়েবল তৈরি করব। যেটি আমরা এই ইউজার প্যানেলে এই ইউজার ভেরিয়েবলের মধ্যে ডিসপ্লে করতে চাই বা সেট করতে চাই ওকে এটি সেট করার জন্য আমাদেরকে একটি স্পেশাল কমান্ড ব্যবহার করতে হবে সেই কমান্ডটি হচ্ছে সেট এক্স ওকে বাই ডিফল্ট যদি আমরা শুধু সেট সেট কমান্ড ব্যবহার করি আমরা টেম্পোরারি ভ্যালুর জন্য যেমন আপনি যদি এখানে সেট দিয়ে ভেরিয়েবলের নাম দেন যেমন সেট ইউজ করা হয় সেট লটস এ ভেরিয়েলের নেম হচ্ছে অ্যাকাডেমি ইকুয়াল টু ল মাস্টার ওকে দি এন্টার যদি দেই আ দেখেন ভেরিয়ে এই অ্যাকাডেমি ভেরিয়েবলটি ইউজার ভেরিয়েবলে সেট হয়ে গেছে বাট টেম্পোরারি সে সেটা এখানে দেখা যাবে না সেটি আমরা দেখার জন্য আগের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী আমরা যদি দেখার চেষ্টা করি ইকো পার্সন সাইন ভেরিয়েবলের নিয়ম একাডেমি সুতরাং অ্যাকাডেমি এটি কিন্তু কেস সেন্সিটিভ অর্থাৎ আপনার বড়ো হাতের ছোটো হাতের খেয়াল রাখতে হবে বড়ো হাতের বা ছোটো হাতের যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু ভ্যালু দেখতে পারবেন না ওকে দেখেন আমি একটু আগে সেটের মাধ্যমে ভেরিয়েবলের ভ্যালুটি সেট করেছিলাম সেট কমান্ড ইউজ করে এবং এখন ইকো কমান্ড ব্যবহার করে কিন্তু আমি সেই ভেরিয়েবলের ভ্যালুটি ডিসপ্লে করছি রাইট তো এখন যদি আমি এই এটি একটি টেম্পোরারি ভ্যালু সেট সাধারণত এই সেট কমান্ড ব্যবহার করে যে ভ্যালুগুলো সেট করা হয় যে ভেরিয়েবলের ভ্যালুগুলো সেট করা হয় সেটি কিন্তু টেম্পোরারি বেসিসে তৈরি সেট হয় ওকে টেম্পোরারি বলতে আমরা কি বোঝাচ্ছি টেম্পোরারি বলতে বোঝাচ্ছি আমরা যখন এই কমান্ড লাইনটি টার্মিনেট করব বা এক্সিট লাইনটি ওপেন করব ওপেন করার পর যদি আমরা আগের কমান্ডটি পুনরায় টাইপ করি অর্থাৎ ইকো পার্সেন্টেজ সাইন একাডেমি পার্সেন্টেন্স সাইন ওকে এন্টার যদি দিয়ে দেখেন এখানে কিন্তু কোনো ভ্যালু ডিসপ্লে হচ্ছে না এর আগে কিন্তু মাস্টার কথাটি দেখাচ্ছিল রাইট এখানে আপনি কীভাবে বুঝবেন যে ভ্যালু ডিসপ্লে হচ্ছে না আপনি ইকো করে যখন ভেরিয়েবলের নাম পারসেন্টেজ সাইনের মাঝখানে দিবেন দেওয়ার পর যদি সেম কমান্ডটি আপনাকে ইকো করা হয় দেখানো হয় তাহলে বুঝবেন যে এনভায়রনমেন্ট ভেরিয়েবলটির মান পারসিস্টেড না বা সেট করা ছিল না বা সেট করা হয়নি প্রপারলি ওকে তো তাহলে আমরা কিন্তু এখন যদি পুনরায় আমরা এখান থেকে আবার সেট করি লেটস সে সেট স্পেস ভেরিয়েবলের নাম একাডেমি। ইকুয়াল টু মাস্টার ওকে দিয়ে এন্টার যদি দেন ভেরিয়েবলের ভ্যালু ভ্যালুটি সেট হয়ে গেছে বা টেম্পোরারি অর্থাৎ আপনার এই উইন্ডোটি ক্লোজ করার সাথে সাথে আপনার এই ভেরিয়েবলটি ভ্যালুগুলো গায়েব হয়ে যাবে ওকে তা আমরা যদি আবার দেখতে চাই আমরা দেখতে পারি অ্যাকাডেমি পার্সেন্টেজ এন্টার ওকে দেখেন আপনি মাস্টার ভ্যালুটি কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি ওকে সো এবার কিন্তু এখানে তো একটা সমস্যা রয়েই গেল যে আপনি দেখেন ভ্যালুগুলো বারবার সেট করছেন আর উইন্ডোজ এই কমান্ড ফর্মটি ক্লোজ করার সাথে সাথে ভ্যালুগুলো ডিলিট হয়ে যাচ্ছে বা রিমুভ হয়ে যাচ্ছে রাইট সো এই ভ্যালুগুলোকে কিভাবে পারসিস্ট করতে পারবেন অথবা কিভাবে আপনি সংরক্ষণ করতে পারবেন যাতে আপনি এই উইন্ডোতে এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলের ইউজার উইন্ডো বা সিস্টেম ভেরিয়েবল উইন্ডোতে আপনি দেখতে পারেন রাইট সো এটার জন্য একটা স্পেশাল কমান্ড আছে সেই কমান্ডটি যদি আপনি এখানে খেয়াল করেন সেই কমান্ডটি হচ্ছে সেট এক্স অর্থাৎ এর আগে আমরা যে কমান্ডটি ব্যবহার করেছিলাম এস ই সেট তার সাথে একটি এক্সট্রা এক্স যোগ হয়ে সেট এক্স একটি কমান্ড এসেছে সেই কমান্ডের মাধ্যমে আমরা পারসিস্ট অর পারমানেন্ট ভাবে ভেরিয়েবলের ভ্যালুকে স্টোর করতে পারি রাইট এই জায়গায় অর্থাৎ এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলসের এই লোকেশনে আমরা ভ্যালুগুলোকে সেট করতে পারি তো কিভাবে সেট করব লেটস সে আমরা ভ্যালু সেট করতে চাই তো পার্মানেন্ট ভাবে যেহেতু সেট করতে চাই তা সেহেতু সেট এক্স একটা এক্সট্রা এক্স দিতে হবে তারপর স্পেস স্পেস দেওয়ার পর আপনার ভেরিয়েবলের নেম তো লেটসে আমরা ভেরিয়েবলের নাম দিতে চাই একাডেমি বা ক্লাস একাডেমি দিই এর আগে যেহেতু একাডেমি দিয়েছি তারপরে স্পেস স্পেস দেওয়ার পর এর আগে খেয়াল করবেন টেম্পোরারি ভেরিয়েবল ভ্যালুতে কিন্তু ইকুয়াল দিয়ে ভ্যালু দেওয়া হতো আর এখানে কিন্তু ইকুয়াল না দিয়ে স্পেস দিয়ে ডাবল কোড দিতে হচ্ছে ডাবল কোডের মধ্যে আপনাকে ভ্যালুগুলো দিতে হচ্ছে যেমন আমি এখানে মাস্টার দিব দিয়ে এন্টার দিচ্ছি এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমি একটি সাকসেস মেসেজ দেখতে পাচ্ছি সাকসেস স্পেসিফাইড ভ্যালু ওয়াজ সেভড ওকে সো এর আগে কিন্তু কোনো সাকসেস মেসেজ দেখায়নি বাট এখন সাকসেস ম্যাসেজ দেখাচ্ছে সাকসেস ম্যাসেজ দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এই ভ্যালুটি সাকসেসফুলি ইউজার সেকশনে অ্যাড হয়ে গেছে ওকে সো আমরা যদি এখন এই ভেরিয়েবলস উইন্ডোটি ওপেন করি এখন এখানে দেখাচ্ছে না যেহেতু এটা আমরা আগে উইন্ডো ওপেন করেছিলাম এখন ক্যান্সেল করে আমরা যদি আবার পুনরায় এটি ওপেন করি পুনরায় ওপেন করলেই দেখেন প্রথম দিকেই কিন্তু ভেরিয়েবল একাডেমি ইকুয়াল টু ভ্যালু মাস্টার এখানে দেখা যাচ্ছে দেখেন ওকে নাইস সো আমরা বুঝে ফেললাম কিভাবে ভেরিয়েবল পারমানেন্ট ভাবে ইউজার ভেরিয়েবল তৈরি করতে হয় এখন যদি আমরা সেম ওয়েতে সিস্টেম ভেরিয়েবল তৈরি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে রাইট সো সিস্টেম ভেরিয়েবল তৈরি করার জন্য স্পেশাল আরেকটি কমান্ড আছে সেই কমান্ডটি হচ্ছে এই একই সেট এক্স ভেরিয়েবলের নেম ডাবল কোটেশন তার মাঝখানে ভেরিয়েবলের ভ্যালু স্ল্যাশ এম অর্থাৎ এক্ষেত্রে শুধু এক্সট্রা একটি স্ল্যাশ এম আছে যেটি দিয়ে বোঝাচ্ছে যে এটি একটি সিস্টেম ভেরিয়েবল ইউজার ভেরিয়েবলের ক্ষেত্রে কোনো কিছু মেনশন করতে হচ্ছে না শুধু সেটেক্স স্পেস ভেরিয়েবল ডাবল স্পেস ডাবল কোটেশনের মধ্যে ভেরিয়েবলের ভ্যালু কিন্তু যখন আমরা সিস্টেম ভেরিয়েবল ভ্যালু সেট করতে চাই তখন সেট এক্স স্পেস ভেরিয়েবল স্পেস ডাবল কোটেশনের মধ্যে ভেরিয়েবলের ভ্যালু স্পেস স্ল্যাশ এম এই স্ল্যাশ এম ফ্ল্যাশেম সে কথাটি এক্সট্রাভাবে অ্যাড হয়েছে ওকে আমরা এখন প্র্যাকটিক্যালি লেটস লেটসে আমরা এখন যে ভেরিয়েবলটি তৈরি করতে চাই সেটির নাম হবে টিচার তো সেটির জন্য যেহেতু আমরা ভাবে তৈরি করতে চাই সেহেতু সেট এক্স তারপর ভেরিয়েবলের নাম লেটসে ভেরিয়েবলের নাম টিচার আমরা বড় হাতেরও দিতে পারি সেটো হাতেও দিতে পারি বাট কনভেনশন হচ্ছে বড় হাতের দেওয়া তাহলে আমি বড় হাতের দিচ্ছি তারপর স্পেস স্পেস দেওয়ার পর ডাবল কোট ডাবল কোটের মাঝখানে আপনার ভেরিয়েবলের নাম তো আমি টিচার তাহলে এম ডি মোস্তাইন বিল্লা ওকে স্পেস যেহেতু এটি আমি আমরা সিস্টেম ভেরিয়েবলের মধ্যে দেখাতে চাই বা সেট করতে চাই সুতরাং স্পেস স্ল্যাশ এম এটি ছোট হাতেই লিখতে হবে আর যদি আপনি স্ল্যাশ এম না দেন তাহলে কিন্তু এটি ইউজারের মধ্যে ঢুকে যাবে ওকে সো আমি স্ল্যাশ এম দিয়ে আমরা যেহেতু এর আগে ইউজারটা দেখেছি এবার আমরা সিস্টেম ইউজারটা দেখব সুতরাং আমি স্ল্যাশ এম দিয়ে এন্টার দিচ্ছি ওকে সি দেখেন ভালো একটি এরর এসেছে এরর অ্যাক্সেস টু দা রেজিস্ট্রি পাথ ইজ ডিনাইড ওকে নাইস কেন এরর এররটা মিন করছে যে আপনি এই জায়গায় এই ভ্যারিয়েবলটির মান নর্মাল ওয়েতে সেট করতে পারবেন না তাহলে সেট করার উপায় কি এটা সেট করার জন্য অবশ্যই আপনাকে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজেস লাগবে যেটা আমি শুরুতে কিন্তু বলেছিলাম যে ইউজার ভেরিয়েবল বাই ডিফল্ট তৈরি করা যায় আর সিস্টেম ইউজার তৈরি করার জন্য আপনাকে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার লাগবে রাইট তো অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার কীভাবে নিতে হয় আমি সেটা দেখাচ্ছি আমরা এক্সিট হয়ে যাচ্ছি এক্সিট হওয়ার পর আবার আমরা রান কমান্ডে যাচ্ছি যে আমরা টাইপ করছি সিএমডি সিএমডি দেওয়ার পরে দেখেন উপরে কমান্ড প্রম চলে এসেছে এর আগে আমরা কমান্ড ফ্রম্ট ওপেন করেছিলাম সরাসরি ক্লিক করে এবার আমরা সরাসরি এর উপর ক্লিক মানে লেফট বাটন ক্লিক না করে রাইট বাটন ক্লিক করব রাইট বাটন ক্লিক করলে দেখেন এখানে একটি স্পেশাল মেনু এসেছে এই মেনুটির মধ্যে প্রথম যে কমানটি বা মেনুটি সেটির নাম হচ্ছে রান এস অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ আমাদেরকে এটা স্পেশাল করতে হবে ওকে সো আমি এটি ক্লিক করছি রান এসমিনিস্ট্রেটর এটি দেওয়ার পর স্ক্রিনে একটি কনফার্মেশন চাচ্ছে যে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিজ অ্যাপ টু মেক চেঞ্জেস টু ইওর ডিভাইস ইয়েস আমরা এটাকে অ্যালাউ করতে চাই করার পরে সাথে সাথে দেখেন এই উইন্ডোটি আবার আমাদের সামনে চলে এসেছে এবার আমরা এর আগের হুবহু দেয়া এখানে টাইপ টিচার স্পেস মোস্তাইন স্ল্যাশ এম ওকে আপনি দেখেন এবার কিন্তু আমাদের সাকসেস মেসেজ চলে এসেছে সাকসেস স্পেসিফাইড ভ্যালু ওয়াজ ওয়া গ্রেট এখন আমরা দেখব ভ্যালুটি ওকে ভ্যালুটি দেখার জন্য আমরা আবার সিস্টেম প্রপার্টিতে চলে যাচ্ছি তারপর ভেরিয়েবলে ক্লিক করছি ক্লিক করার পর আমরা এটি তৈরি করেছি সিস্টেম ভেরিয়েবলসের মধ্যে সেট করেছি সুতরাং আমরা সিস্টেম ভেরিয়েবলের মধ্যে গিয়ে খুঁজবো টিচার নামে কোনো ভেরিয়েবলের ভ্যালু অ্যাড হয়েছে কি না ওকে ওয়া গ্রেট এই দেখেন এখানে কিন্তু টিচার এম ডি মোস্তাইন বিল্লা এখানে টিচার নামে একটি সিস্টেম ভেরিয়েবল তৈরি হয়ে গেছে এবং তার ভ্যালুও এখানে আমরা দেখতে পাচ্ছি টিচার এম ডি মোস্তাইন বিল্লা ওকে ওকে রাইট সো গ্রেট এবার আমরা যদি এই ভ্যালুটি দেখতে চাই তাহলে কিভাবে দেখবো দেখার নিয়ম অলমোস্ট আগের মতোই হান্ড্রেড পার্সেন্ট সিমিলার যেমন ইকো ইকো আপনি ছোট হাতেও টাইপ করতে পারেন বড় হতেও করতে পারেন ইকো স্পেস পার্সেন্টেজ সাইন পার্সেন্টেজ সাইন দেন এই দুটি পার্সেন্টেজ সাইনের মাঝখানে ভেরিয়েবলের নেম ভেরিয়েবলের নামটা কি ছিল টিচার একটু আগে আমরা টিচারের ভ্যালু সেট করেছি এখন আমরা টিচারের ভ্যালুটা দেখতে চাচ্ছি তো টিচার দিয়ে আপনি এন্টার দিবেন এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন এন্টার দেওয়ার সাথে সাথে এখানে টিচারের ভ্যালুটি কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে টিচারের ভ্যালু আমরা দেখতে পাচ্ছি মাস্টার একাডেমি এটা তো আমাদের ভ্যালু ছিল না আমার ভ্যালু ছিল এম ডি মোস্তাইন বিল্লা মাস্টার একাডেমি কই থেকে আসলো হ্যাঁ ওকে ওকে ও আচ্ছা নাইস আমরা এর আগে সম্ভবত এর আগেও আমরা আরেকটি ভেরিয়েবল টেস্টিংয়ের জন্য ব্যবহার করেছিলাম সেই কারণে হয়তো ওইটি চলে এসেছে এনিওয়ে আমরা ঘাবড়াচ্ছি না ওকে আমরা আরেকটি ভেরিয়েল তৈরি করবো তা সেটির মান আমরা যদি দেখতে চাই আমরা এখন যে তৈরি করবো সেটির নাম হচ্ছে ওকে বেটার আমরা আমরা নতুন তৈরি না করে সিস্টেম যা আছে সেটি যদি আমরা দেখতে চাই তাহলে আমরা কিভাবে দেখতে পারি আমাদের ওয়েস ওয়েস এর নামটি কি আমরা যদি সেটি দেখতে চাই বা প্রসেসর আর্কিটেকচার কি সেটি যদি দেখতে চাই আমাদের এই আর্কিটেকচার হচ্ছে এ এম ডি সিক্সটি ফোর ওকে আমরা এই প্রসেসের আর্কিটেকচারটি আমরা এই মানটি আমরা এই কমান্ড লাইন থেকে দেখতে চাই তাহলে ইকো স্পেস পারসেন্টেজ পারসেন্টেজ এর মাঝখানে ভেরিয়েবলের নেম তারপর এন্টার দেখেন এন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু এ এম ডি সিক্সটি ফোর এই ভ্যালুটি এখানে উইন্ডোতে চলে এসেছে ওকে ঠিক একইভাবে আপনি যে কোনো ভেরিয়েবলের মান এখান থেকে দেখতে পারেন সুতরাং এটির মাধ্যমে আপনি সিস্টেম এবং ইউজার এই দুই ধরনের ভেরিয়েবলের মান সেট করতে পারেন এবং সেগুলোকে ডিসপ্লে করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী ওকে সো আজকের ক্লাসের আলোচনার উদ্দেশ্য ছিল কিভাবে আপনি সিস্টেম ভেরিয়েবল সম্পর্কে ধারণা পেতে পারেন সিস্টেম ভেরিয়েবল মানেই হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবল অর্থাৎ এইটি একটি স্পেশাল টাইপসের ভেরিয়েবল যেটি কিনা সিস্টেম বা অপারেটিং সিস্টেম নিজে বা অন্যান্য থার্ড পার্টি অ্যাপ্লিকেশন তার অ্যাপ্লিকেশনকে রান করার জন্য নিজেরা নিজেরা ব্যবহার করে সেই কারণে এটাকে বলা হচ্ছে সিস্টেম বা এনভায়রনমেন্ট ভেরিয়েল সাধারণত কম্পিউটার সফটওয়্যার বা উইন্ডোজের এনভায়রনমেন্টকে প্রপারলি সাজানোর জন্য এই ভেরিয়েল ব্যবহার করা হয় জন্য এগুলোকে সাধারণত এনভায়রনমেন্ট ভেরিয়েবল বলা হয়ে থাকে এটি একটি স্পেশাল টাইপসের ভেরিয়েবল সাধারণত অ্যাপ্লিকেশন বা উইন্ডোজ ব্যবহার করে ওকে আমাদের এটা এটা জানার উদ্দেশ্য কি রাইট এটি জানার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ডিসাইড করেছি যে আমরা গো ল্যাঙ্গুয়েজ শিখবো রাইট সো গো ল্যাঙ্গুয়েজ বলেন পাইথন ল্যাঙ্গুয়েজ বলেন আর যে কোনো ওয়েব প্রোগ্রামিং বা অন্য ল্যাঙ্গুয়েজ বলেন প্রত্যেকটি ল্যাঙ্গুয়েজে কিন্তু একটি এনভায়রনমেন্ট সেট করতে হয় অর্থাৎ ওই ল্যাঙ্গুয়েজটি আপনার কম্পিউটারে প্রপারলি রান করার জন্য তার নিজস্ব কিছু সেটিংস বা অ্যাডজাস্টমেন্ট করতে হয় সেই এটি সেটিংস বা অ্যাডজাস্টমেন্টটাই কিন্তু এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মাধ্যমে করা হয় সেই কারণে এটি জানা আমাদের জন্য খুবই জরুরি এটি যদি আমরা না জেনে স্কিপ করে সরাসরি গোল্যাংক বা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে ফেলতাম বা শেখার চেষ্টা করতাম সেক্ষেত্রে এই জায়গাটা আপনাদের কাছে সবসময় আনক্লিয়ার থেকে যেত যে আপনারা কাজটা করতেন ঠিকই বাট বুঝতেন না যে এটা কীভাবে হচ্ছে কেন করা হচ্ছে এ কী এবং কেনর উত্তর দেওয়াটাই ছিল আজকের আমাদের এই ক্লাসের মূল উদ্দেশ্য সবসময় মনে রাখবেন অ্যাজ এ প্রোগ্রামার আপনাকে কিউরিয়াস থাকতে হবে এই জিনিসটা কেন আমি শিখছি কেন করছি না শিখলে কি হতো আর শিখলেই বা কি হবে এই প্রত্যেকটি জিনিসের আনসার কিন্তু আপনার কাছে থাকতে হবে রাইট এই প্রত্যেকটি জিনিসের আনসার যদি আপনার কাছে থাকে তবে আপনি একজন ভালো প্রোগ্রামার এবং ডেভেলপার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন এবং সবসময় নিজের সাথে কিউরিয়াস এবং কমিটমেন্ট এই জিনিসগুলো মেনটেন করার চেষ্টা করবেন ওকে তো ওকে এনাফ ক্লাস এনাফ থিওরি এর আজকে আমাদের আলোচনা এখানেই শেষ আলোচনা শেষে আমি এবার আমার ইউজারদের কাছে যাই কেউ কতজন আছেন কেউ লাইনে আসলাম ওকে মিজান ভাই বলেছেন অনেক কষ্ট করে লাইনে আসলাম ভিলেজ ফ্যাক্ট ইয়েস মিজান ভাই গ্রামে আসলে অনেক কষ্ট গ্রামে ইন্টারনেট কানেকশন পর্যাপ্ত নেই সো স্বাভাবিকভাবেই আপনার কষ্ট হবে এটাই স্বাভাবিক ওকে তো ওকে আর কে কি বলছেন সাব্বির জহির ভাই আসসালামু আলাইকুম ব্রাদার ওয়ালাইকুম সালাম জহির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সাব্বির হাসান অনলাইনে আছে ওকে তো আমার মনে হয় আজকের ক্লাস আমরা শেষ করেছি আমি আজকের ক্লাস ফাইনালি লাইভ সেশন শেষ করার আগে দুটি মেসেজ দিতে চাই আপনাদেরকে একটি হচ্ছে যে আমরা ফেসবুক লাইভের পাশাপাশি আমরা সিদ্ধান্ত নিতে চাই যে প্রতি শুক্রবারের ক্লাসটা আমরা ইউটিউবে করতে চাই কারণ অনেক সময় আমরা দেখছি যে ফেসবুক অন টাইমে রেডি থাকছে না কোনো একটা টেকনিক্যাল ত্রুটি হয়ে গেলে কিন্তু আমাদের আমরা স্টাক হয়ে যাচ্ছি সেই স্টাকটা যাতে আমরা না হয়ে যাই এই আমার মনে হয় দুটি স্পেশাল চ্যানেল আমাদের কানেকশন থাকা উচিত একটি হচ্ছে ফেসবুক অপরটি হচ্ছে ইউটিউব ইউটিউব আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো মনে হয় অনেক ফিচার সমৃদ্ধ ফেসবুক অনেক ইজি যদিও বাট ফিক্সড অনেক ফিচার ফিক্সড বাট ইউটিউবে অনেক অ্যাডভান্স ফিচার আছে ইউটিউবের ভিডিওগুলো সরাসরি আমরা আমাদের ওয়েবসাইটে স্ট্রিম করতে পারি এটা একটা বিরাট অ্যাডভান্টেজ হয়তো ফেসবুক থেকেও করা যায় বাট আমার মনে হয় এটা এর থেকে ইউটিউবটা বেশি কনভেনিয়েন্ট আর এর আগের ক্লাসে যারা আপনারা ভিডিওগুলো দেখেছেন কারো কোনো কোশ্চেন আছে কিনা না থাকলে আপনারা জানাবেন ইদানিং দেখা যাচ্ছে যে অনেকেই হয়তো ক্লাসে ঠিক মতো অ্যাটেন্ড করেন না বা কোশ্চেনগুলো থাকলেও করার চেষ্টা করেন না তা আমি বলবো যে আপনাদের যদি কোয়েশ্চেন থাকে আপনারা যদি শিখতে থাকেন অবশ্যই মনে কিউরি মানে কোয়েশ্চেন থাকবে কিউরিয়াসিটির জন্ম নিবে সো কিউরিয়াসিটিগুলো জাস্ট দাবিয়ে না রেখে আপনি কিন্তু আমাকে কোশ্চেন করার মাধ্যমে এগুলোর সঠিক আনসার পেতে পারেন এবং আপনার কোশ্চেনই বলে দিবে যে আপনি কতটা চেষ্টা করছেন কিভাবে নিজেকে প্রিপেয়ার করছেন আমি কিন্তু বুঝতে পারবো সুতরাং কোয়েশ্চেন করবেন কোয়েশ্চেন ভালো জিনিস খারাপ জিনিস না ওকে সো এরপরে আমরা চেষ্টা করব গো গোল শুরু করার এরপরের ক্লাসে এরপরে সম্ভবত আমাদের আগামীকালই আমাদের ক্লাস আছে রাইট সো এর আগে যেভাবে আমরা রুটিন দিয়েছিলাম সেই রুটিন অনুযায়ী আমরা ফলো করব হয়তো স্ট্রিমিং ফেসবুকে করব না ইউটিউবে করব এই জিনিসটি আমরা আগে থেকেই কনফার্ম করবো যদি কখনও ইউটিউবে আমরা স্ট্রিমিং করি বা করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা আগের দিন বা লাইভে আসার এক দুই ঘন্টা আগে আমরা আমাদের পেজে জানিয়ে দিবো যে আজকে স্ট্রিমিংটি ফেসবুকে হবে না ইউটিউবে হবে আর তবে যে যেখানেই স্ট্রিমিংটা হোক না কেন মূল আলোচনার টপিকস কিন্তু আমাদের ফিক্স যে আমরা প্রোগ্রামিং শিখব এবং আমরা ইনিশিয়ালি গো ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করছি তো এর পরের লেকচার সেটি কালকে সম্ভবত এর এরপরের লেকচার থেকে আমরা গো ল্যাঙ্গুয়েজ শুরু করে দিব প্রথমে আমরা কালকে গো ল্যাঙ্গুয়েজ প্রথম ইনস্টলেশন শিখবো ইনস্টলেশনের পর আমরা গোলেংয়ের সরি প্রথমে আমরা গোলাংয়ের হিস্টোরি দেখবো কীভাবে গোল্যাং আসলো কিভাবে আসলো এর সুবিধা অসুবিধা তারপর আমরা গোল্যাং ইনস্টলেশন শিখব ইনস্টলেশনের পর কালকে এই পর্যন্তই তারপরের ক্লাস থেকে আমরা গোল্যাং এর প্র্যাকটিস নিয়ে শুরু করে ফেলবো তো আশা করছি যারা এখনও রেডি না তারা তাদের কম্পিউটারগুলোকে সেট করে নিন রেডি করে নিন এরপরের ক্লাস থেকেই কিন্তু আপনার এনভায়রনমেন্ট ভেরিয়েবল মানে কাজে লাগানোর এনভায়রনমেন্ট রেডি হয়ে যাবে রাইট তো এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন